প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য আমি অত্যন্ত যাচাই বাছাই করে নিজের মেধাশ্রম খাটিয়ে বিগত সালগুলো থেকে বিভিন্ন চাকরি পরীক্ষা আসা 150টিরও অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেগুলো আপনারা আয়ত্ত করতে পারলেই সামনের দ্বিতীয় ধাপের পরীক্ষায় নিশ্চিত কৃতকার্য হবেন ইনশাআল্লাহ। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? উত্তর পটুয়াখালী। বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? উত্তর চলন বিল। বঙ্গবন্ধু ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সংবিধানে কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর পঞ্চম তফসিলে। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত? উত্তর 1969 সালের গণঅভ্যুত্থান। জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কি? উত্তর সম্মিলিত প্রয়াস। বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি? উত্তর নাজমুন আরা সুলতানা। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে? উত্তর বেগম রাজিয়া বানু। পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? উত্তর মুন্সিগঞ্জ ও শরীয়তপুর। বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত? উত্তর মৌলভীবাজার। রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? উত্তর জাতীয় সংসদের স্পিকার। বঙ্গবন্ধু জেলে ছিলেন মোট কতদিন? উত্তর 4682 দিন। বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর রাজারবাগ ঢাকা। বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে? উত্তর 1974 সালে। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়? উত্তর রেসকোর্স ময়দানে। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? উত্তর পার্বত্য রাঙ্গামাটি। বাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে একটি নদীর নাম অনুসারে? উত্তর ফেনী। বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায় হয়েছে? বগুড়ায়। রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়? উত্তর কক্সবাজার জেলায়। আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর 90তম। বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে? উত্তর জান্নাতুল ফেরদৌস। কিয়োটো প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে? উত্তর 1997 সালে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার কে? উত্তর গোবিন্দ হালদার। বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি? উত্তর উত্তরাধিকার। বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি? উত্তর কুতুবদিয়া। বাংলাদেশের প্রথম নিরক্ষরতা মুক্ত গ্রাম কোনটি? উত্তর কচুবাড়ির কৃষ্টপুর ঠাকুরগাঁ। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 16 ডিসেম্বর 1971 সালে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবি গভর্নর। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1998 সালে। বাংলাদেশে কৃষি ব্যাংক স্থাপিত হয় 1973 সালে। বাংলাদেশের বৃহত্তম তফসিল ব্যাংক কোনটি? সোনালী ব্যাংক। স্বাধীন বাংলাদেশে 100 টাকার নোট চালু করা হয় 4 মার্চ 1972 সালে। বাংলাদেশ শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম SEC। বাংলাদেশের নতুন নোট চালু করার ক্ষমতা আছে একমাত্র বাংলাদেশ ব্যাংকের। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1983 সালে। প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে ব্যাংক এশিয়া। প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে ডাচ বাংলা ব্যাংক। অভিষেক টেস্টে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। যশোর জেলায় অবস্থিত বিল ভবদহ। জাতীয় পতাকা দিবস 2 মার্চ।
বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10 জানুয়ারি, বাংলাদেশে কৃষি দিবস 1লা অগ্রহায়ণ, বাংলাদেশের জেল হত্যা সংঘটিত হয় 1975 সালের 3 নভেম্বর, বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় 14 ডিসেম্বর, বাংলাদেশের জাতীয় দিবস 26শে মার্চ, মুজিবনগর দিবস 17 এপ্রিল, রোকেয়া দিবস 9 ডিসেম্বর, সংবিধান দিবস 4 নভেম্বর। স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করা হয় 10 এপ্রিল 1971। ককবরক ভাষায় কারা কথা বলে? ত্রিপুরা। ত্রিপুরাদের প্রধান উৎসব বৈশু। খাসিয়া উপজাতি বাস করে সিলেটে। জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা নোয়াখালী জেলার বেগমগঞ্জ। জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা থানচি। ত্রিপুরাদের জাতিসত্তা কতটি গোত্রতে বিভক্ত? 36টি। বাংলাদেশের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ উপজাতি সাঁওতাল। বাংলাদেশে উপজাতীয় ভাষার সংখ্যা 32টি। বাংলাদেশে গারো উপজাতি বাস করে ময়মনসিংহ, টাঙ্গাইল ও নেত্রকোনায়। বাংলাদেশে চাকমা উপজাতি বাস করে প্রধানত রাঙামাটি ও খাগড়াছড়িতে। বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম মাউরি। বাংলাদেশে সবচেয়ে বেশি লোক বাস করে বৃহত্তর ঢাকা জেলায়। বাংলাদেশে কোন উপজাতি মুসলমান? পাঙ্গন। রাজবংশী উপজাতিরা বাস করে রংপুরে। ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগর। বাংলার এককালের রাজধানী মহাস্থানগড়ের নাম ছিল পুণ্ডুনগর। সুবাদার ইসলাম খান ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর। লালবাগ কেল্লার আদি নাম আওরঙ্গাবাদ দুর্গ। প্রথম ICC ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন শফিকুল হক হীরা। প্রথম বাঙালি দাবা গ্র্যান্ডমাস্টার নিয়াজ মুর্শিদ। বাংলাদেশ ক্রিকেট ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে 1997 সালে। জাতীয় কন্যা শিশু দিবস 30 সেপ্টেম্বর। জাতীয় সংহতি দিবস 7 নভেম্বর। জাতীয় কর দিবস 15 সেপ্টেম্বর। শহীদ আসাদ দিবস 20 জানুয়ারি। বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠী চাকমা। মারমাদের প্রধান পেশা জুম চাষ। সাঁওতালরা বাস করে রাজশাহী দিনাজপুর জেলায়। বরিশালের পূর্ব নাম চন্দ্রদ্বীপ। ময়মনসিংহ জেলার পূর্ব নাম নাসিরাবাদ। সিলেটের পূর্ব নাম জালালাবাদ। রূপসী বাংলাদেশ কোন এলাকাকে ঘোষণা দেওয়া হয়েছে? সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে। বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? শিবনারায়ণ দাস। মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয় কয়টি? 4টি। বাংলা মুদ্রাক্ষরের জনককে? উত্তর চার্লস উইলকিনস। বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে? উত্তর 4 মার্চ 1972 সালে। জীবন্তরী কি? উত্তর একটি ভাসমান হাসপাতাল। বাংলাদেশ বিমানের প্রতীক কি? উত্তর উড়ন্ত বলাকা। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? উত্তর বাংলা একাডেমি প্রাঙ্গণে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তর নওয়াব আব্দুল লতিফ। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর 4,719 কিলোমিটার। কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কত সালে? 1846 সালে। বাংলাদেশের বৃহত্তম জেলা কতটি?
অনিষ্টি। বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন অঞ্চলকে? উত্তর খুলনা। বাংলাদেশের প্রথম নারী তথ্য কর্মকর্তা কে? উত্তর কামরুন্নাহার। বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ মহাকাশযানের নাম কি? উত্তর ফ্যালকন 9। বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ কোনটি? উত্তর আলীকদম থানচি। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত মাইল? উত্তর 445 মাইল। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? উত্তর দক্ষিণ পূর্ব। বাংলাদেশ মিয়ানমার মৈত্রী সেতু কোথায় অবস্থিত? উত্তর কক্সবাজার। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর 3715 কিলোমিটার। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? উত্তর 5টি। বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গ মাইল? উত্তর 5,06,501 বর্গ মাইল। বাংলাদেশের মোট সীমারেখার পরিমাপ কত? উত্তর 5,138 কিলোমিটার। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর 4,719 কিলোমিটার। শেওলা স্থলবন্দর কোথায় অবস্থিত? উত্তর সিলেট। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? উত্তর বান্দরবান। বাংলাদেশের মোট সীমারেখার পরিমাপ কত? উত্তর 5,138 কিলোমিটার। সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত? উত্তর মেঘালয়। শুভলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? উত্তর রাঙামাটি। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? উত্তর 30টি। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত? উত্তর 11.8 কিলোমিটার। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর 280 কিলোমিটার। বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য কত মাইল? উত্তর 2,928 মাইল। বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে? উত্তর হাফিজউদ্দিন মিয়া। বাংলাদেশের মোট আয়তন কত বর্গ কিলোমিটার? 1,47,610 বর্গ কিলোমিটার, যেটা আপডেট হয়েছে। ভারতের কোন প্রদেশটি বাংলাদেশ সীমান্তে অবস্থিত নয়? উত্তর মণিপুর। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত মাইল? উত্তর 200 নটিক্যাল মাইল। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর 711 কিলোমিটার। বাংলাদেশের পঞ্চম কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। নিঝুম দ্বীপের পুরাতন নাম কি? উত্তর বাউলার চর। তুলা চাষের জন্য বেশি উপযোগী কোন জেলা? উত্তর যশোর। কর্ণফুলী নদীর উৎপত্তি কোথা থেকে? উত্তর লুসাই পাহাড়। বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে? উত্তর 1960 সালে। সাভার বাংলাদেশ ভাস্কর্যটির ভাস্কর কে? উত্তর নিতুন কুণ্ড। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন কত সালে? উত্তর 1913 সালে। বক্তিয়ার খলজি বাংলায় জয় করেন কত সালে? 1204 সালে। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? উত্তর বরিশাল। 10তম ক্রিকেটে সবচেয়ে কম বয়সী অধিনায়ক কে? উত্তর সাকিব আল হাসান বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকে নারী ডেপুটি গভর্নরের নাম কি? উত্তর নাজনীল শুনতলা। বাংলাদেশের মোট জনসংখ্যার কত ভাগ উপজাতি? উত্তর 1.13% উপজাতি। শান্তি বাহিনীর প্রতিষ্ঠাতা কে? উত্তর মানবেন্দ্র নারায়ণ লারমা। নবম ও বর্তমান জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য কতজন? উত্তর 19 জন। দেশে অনলাইন জিডি এর কার্যক্রম শুরু হয় কবে থেকে? উত্তর 5 মার্চ 2010। পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে? উত্তর
15 থেকে 19 মার্চ 2011, 76-এর মরণোত্তর ভয়াবহ দুর্ভিক্ষ ঘটে কত সালে? 1770 সালে। দেশের প্রথম নারী ওসির নাম কি? উত্তর, হোসেন আরা বেগম। সেমুতাং গ্যাসফিল্ড কোথায় অবস্থিত? উত্তর, মানিকছড়ি খাগড়াছড়ি। জাতীয় কৃষি দিবস কবে? পহেলা অগ্রহায়ণ। সারা দেশে নিবন্ধনকৃত কৃষকের সংখ্যা কত? উত্তর, 1,80,00,000। ঘূর্ণিঝড় আইলার নামকরণ করে কোন দেশ? উত্তর, মালদ্বীপ। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তর, জেনারেল আতাউল গনি ওসমানী। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি? উত্তর, সেন্ট মার্টিন। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? উত্তর, রাজশাহী। বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তর, ঈশ্বরদী। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? মিজোরাম। বাংলাদেশ কোন সালে সিটিবিটি এর অনুমোদন করে? উত্তর, 2000 সালে। ঢাকা বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন? উত্তর, ইসলাম খান। ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? উত্তর, 13টি। বাংলাদেশে কয়টি ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি রয়েছে? উত্তর, 2টি। 1 নভেম্বর 2010 ঢাকা চট্টগ্রাম রুটে আন্তঃনগর কোন ট্রেন উদ্বোধন করা হয়? উত্তর, চট্টলা এক্সপ্রেস। মহামায়া কৃত্রিম লেক কোথায় অবস্থিত? উত্তর, মিরসরাই চট্টগ্রাম। দেশের প্রথম গ্রানাইট খনি কোথায় অবস্থিত? মধ্যপাড়া দিনাজপুর। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি? উত্তর, 3টি, ঢাকা চট্টগ্রাম সিলেট। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন হয় কত সালে? উত্তর, 1793 সালে। স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে? উত্তর, 1974 সালে। বিপিএল শুরু হয় কবে থেকে? উত্তর, 10 ফেব্রুয়ারি 2012 সাল থেকে। বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন কে? উত্তর, মেজর জেমস রেনেল। বাংলাদেশে ভ্যাট চালু করা হয় কবে? উত্তর, 1 জুলাই 1991 সালে। বাংলাদেশের টাকশাল কোথায় অবস্থিত? উত্তর, গাজীপুর শিমুলতলি। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? উত্তর, সেন্ট মার্টিন। বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর, 711 কিলোমিটার। কোন দ্বীপে বাতিঘর আছে? উত্তর, কুতুবদিয়া। বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত 10:6 বা 5:3। বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর কোনটি? উত্তর, চট্টগ্রাম। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? উত্তর, কামরুল হাসান। বাংলাদেশের বর্তমান পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কয়টি? উত্তর, 50টি। বর্তমানে বাংলাদেশ হতে কতটি দেশে ওষুধ রপ্তানি করা হচ্ছে? উত্তর, 72টিরও বেশি। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর, আগারগাঁও ঢাকা। বাংলাদেশে কোথায় চীনামাটির সন্ধান পাওয়া গেছে? উত্তর, বিজয়নগরে। লালবাগ কেল্লা নির্মাণ করেন কে? উত্তর, শায়েস্তা খাঁ। রাষ্ট্রের প্রধান আইনজীবীকে কি বলা হয়? উত্তর, অ্যাটর্নি জেনারেল। পরিবিবি কে ছিলেন? উত্তর, শায়েস্তা খানের কন্যা। বাংলাদেশের বৌদ্ধ বিহারের নির্মাতা কে? উত্তর, ধর্মপাল। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি থেকে সামান্যতম উপকৃত হন তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে এরকম কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।